অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি, 25শে জানুয়ারি টু 31শে জানুয়ারি। কেমন যেতে চলেছে মেষ টু কন্যা রাশি, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি। কি ঘটতে চলেছে আগামী সপ্তাহে, তো প্রথমে আপনাদেরকে জানাই, এই যে আমি যে রাশিফলটি আপনাদের সামনে সাপ্তাহিক রাশিফলটি দিচ্ছি, এটি হচ্ছে ইঞ্জিনিয়ারের রাশিফল। একটা পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে পেতে চলেছেন, অর্থাৎ কী সম্ভাবনা, কী ঘটতে চলেছে তার একটা আভাস আপনারা পাবেন। তো শুরু করা যাক, মেষ রাশি এ সপ্তাহে কী ঘটতে চলেছে। তার আগে আমি জানাই, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করবেন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশিফল মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহটা বিশেষভাবে সুখের খবর, আনন্দের খবর নিয়ে আসতে চলেছে। প্রথম কথা আমি জানাই, আপনাদের কর্মের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, পারিবারিক সুখের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের সন্তান সুখের জায়গাটাও থাকবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, ব্যবসার জায়গাটাতে যথেষ্ট ব্যবসার ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে। এবং প্রেম রিলেশনে যারা আছে, প্রেমজ সম্পর্ক, তাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। আপনি যদি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ প্রেমজ কানেকশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে। আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা হওয়ার জায়গা থাকছে এবং কোনো যাত্রা বা দুর্ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। দুই নম্বর, বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের শরীরগত দিকটা ভালো, শরীরগত দিক নিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে, পারিবারিক স্থিতির জায়গাটা খুবই ভালো, মাঙ্গলিক ক্রিয়া জায়গায় কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, বিয়ের ব্যাপারে একটা সম্ভাবনা তুলে আসতে চলেছে। অর্থাৎ যারা প্রেম করছেন, প্রেমজ জায়গাটা খুবই ভালো, নতুন প্রেমের কানেকশানগুলো আসার সম্ভাবনা থাকছে, পুরাতন প্রেমও ফিরতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে, অর্থনৈতিক সমস্যা আপনাদের কাটবে এবং আপনাদের কোনো কিছু কেনা সম্ভাবনা কিন্তু থাকছে এই সপ্তাহে। অর্থাৎ কোনো কিছু হাইলাইটেড কিছু কিনলেন বা কোথাও দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে, আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও মানে মায়ের চিন্তান্বিত হতে পারেন, মায়ের শরীরের দিকটা অবশ্যই খেয়াল রাখুন আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বাড়বে, প্রথম কথা বলি, মানসিক দুশ্চিন্তা উদ্বেগ বাড়বে। তবে আপনাদের কর্মের জায়গাটাতে যথেষ্ট চাপের জায়গা কিন্তু থাকছে, কর্মকেন্দ্রিক চাপ আপনাদের থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনারা ভুগবেন। টাকার লেনদেন ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, ফট করে টাকা কাউকে ধার দিবেন না। আর্থিক স্থিতির জায়গাটা খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না আপনি যদি হন মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং বন্ধুবান্ধবের থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা, বন্ধুবান্ধব বিক্রয় করা, আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর বা পাড়ার প্রতিবেশীর সঙ্গে মতান্তর বা কাজের ক্ষেত্রে, কাজের জায়গাতে কলিগের সাথে মতান্তরের সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি চন্দ্র আপনাদের ক্ষেত্রে
সফলতা লাভের সাকসেস জায়গায় কিন্তু তৈরি করবে, কিন্তু পাশাপাশি মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশনের জায়গায় কিন্তু থাকবে, ঠান্ডা লাগার সম্ভাবনা এই জায়গায়। এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, গোল্ডেন কাপের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা হওয়ার জায়গা, পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে কোনো কিছু কিনা এই সপ্তাহে, এবং আপনাদের কোনো জায়গায় দূরযাত্রা ভ্রমণ হওয়া সম্ভাবনা, এবং প্রেমের জায়গাটা কিন্তু অতীব শুভ, অর্থাৎ প্রেমের নতুন প্রেমের কানেকশান কিন্তু আসবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, ভূমি ভবন বাহন সুখ আপনাদের হবে, ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্ম দিকটাতে যথেষ্ট স্টেবিলিটি আপনারা পাবেন, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের জায়গাটা নিয়ে আপনাদের কিন্তু খুব ভালো, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, এবং আপনাদের বাড়ির কোনো মাঙ্গলিক ক্রিয়া বা কোনো শুভ খবর আসার কিন্তু সম্ভাবনা আছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, কোনো শুভ খবর কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, সফলতা সাকসেস জায়গা নির্দেশ করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশন, উদ্বেগ, ডিপ্রেশনটা কিন্তু আপনাদের থাকবে, ফট করে রেগে যাওয়ার সম্ভাবনা, রাগকে কন্ট্রোল করুন সিংহ রাশি। আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো, নতুন প্রেম আসবে, প্রেমের কানেকশানগুলো খুবই ভালো, বিবাহের ব্যাপারটাতে আপনাদের মোটামুটি শুভ, বিয়ের ব্যাপারটা আপনারা এগিয়ে যেতে পারেন, ব্যবসার দিকটাতে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, অর্থাৎ ব্যবসার দিক, কর্মের দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন, এবং আপনাদের কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা, এবং কোনো জায়গায় আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ যে টাকা ডুবে গেছে এই টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন, এবং আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে সিংহ রাশি মানুষের ক্ষেত্রে। এই সফলতাটা মোটামুটি যদি বলা যায় মধ্যম প্রকৃতির হতে চলেছে, এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা থাকছে। এবার আসি কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কর্ম জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের আসবে, কিন্তু আপনাদেরও মানসিক টেনশন ডিপ্রেশনের জায়গা কিন্তু থাকছে আপনি যদি কন্যারাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ, বিয়ের ব্যাপারে কানেকশানগুলো আপনাদের কিন্তু আসবে, প্রেম প্রীতির জায়গা আসতে চলেছে, এবং এর সাথে সাথে আপনাদের এ সপ্তাহে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু থাকছে, আকস্মিক ধন প্রাপ্তি জায়গায় কিন্তু থাকছে, কিন্তু অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, আপনাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই জায়গাটাতে আপনারা অবশ্যই সাবধানে থাকুন, এবং কোনো কিছু কেনা, কোনো হাইলাইটেড জিনিস কেনা বা কোনো জায়গাতে দূরযাত্রাতে ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি কন্যারাশি মানুষ হন, অর্থাৎ ভ্রমণযোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে, আপনাদের বিবাহের ব্যাপারে কিন্তু অতীব শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে আপনি যদি কন্যারাশি মানুষ হন, আপনারা এগিয়ে চলুন, বিয়ের ব্যাপারে আপনার একটু জোরে লেগে থাকুন, বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কন্যারাশি মানুষ হন। তো এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।